কমলা দিয়ে হবে নানান রূপচর্চা। শুধু ঘষা নয়, কমলার শাঁস ও রস বর্ণ বলিরেখা দূর করার পাশাপাশি বলিরেখা কমাতেও সাহায্য করে। এক সময় মা খালারা কমলার খোসা শুকিয়ে সেটা দিয়ে রূপচর্চা করতেন। এখন আর কষ্ট করে কমলার খোসা জমাতে হয় না, বিভিন্ন প্রসাধনীতেই থাকে কমলার উপকরণ। তবে প্রাকৃতিক স্বাভাবিক উপাদান সরাসরি ব্যবহার করলে মিলবে প্রকৃত ফল। কমলা দিয়ে নানান ভাবে রূপচর্চা করা যায়, শুধু জানতে হবে সঠিক নিয়ম। রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রচলিত পদ্ধতিতে কমলা দিয়ে রূপচর্চার কয়েকটি কৌশল এখানে দেওয়া হলো। রোদ পোড়া ছড়াতে অরেঞ্জ আইস প্যাক ব্যবহার করতে পারেন। এজন্য বরফের ট্রেতে কমলার রস ঢেলে রেফ্রিজারেটরে রেখে বরফ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর বরফের কিউবটি মুখে ঘষুন, এতে আরাম অনুভব করবেন এবং ত্বকের রোদে পড়া ভাব দূর হবে। মসৃণ ও উজ্জ্বল ত্বক, কমলার রস ও মধুর সঙ্গে ময়দা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে 10 মিনিট পর হাতে সামান্য পানি দিয়ে তা মুখে স্ক্রাব করুন। 5 মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। ব্রণ কমাতে কমলার খোসা, কমলার খোসা ছাড়িয়ে তার রোদে দু একদিন শুকিয়ে নিন। খোসাগুলো শুকিয়ে গেলে তার সঙ্গে অটমিলের গুঁড়া ও মধু মিশিয়ে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন। এভাবে 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। চাইলে ব্রণ ও ব্ল্যাক হেডস থেকে মুক্তি পেতে এটা স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, অথবা কেবল স্ক্রাব করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন। বলিরেখা কমায়, কমলার উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা ভিটামিন সি এর ভালো উৎস। অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপের বিরুদ্ধে কাজ করে, বলিরেখা পড়া থেকে রক্ষা করে। তাজা কমলার রস নিয়ে তা সারা মুখে মাখুন, 30 মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন।